মাত্র পঞ্চাশ লক্ষ টাকা দিয়ে মণিপুরি ভাড়াতে একটা ছোট ফ্ল্যাট নিয়ে এসেছি এখানে বর্তমানে ভাড়া আছে পঁচিশ হাজার টাকা যারা ইনভেস্ট করতে যাচ্ছেন মাত্র পঞ্চাশ লক্ষ টাকা দিয়ে ফ্ল্যাট কিনে এখানে পঁচিশ হাজার টাকা ভাড়া আপনার পেতে পারেন বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম ওরমতুল্লাহি আবার আমি মমিন স্বাগত জানাচ্ছি এ কে নূর ইন্টারন্যাশনাল রিয়েল এস্টেট এজেন্সিতে স আমরা প্রপার্টি নিয়ে কাজ করি অর্থাৎ প্রপার্টি ক্রয় বিক্রয় এবং ভাড়া সংক্রান্ত বিভিন্ন কাজে সহযোগিতা করি ঠিক তাই তারই ধারাবাহিকতায় আজকে এসেছি অনেকেরই কাঙ্ক্ষিত জায়গা মণিপুরি ইয়েস এস আপনারা অনেক দিন থেকে আমাকে বলেছিলেন যে অল্প টাকায় মণিপুরি পাড়াতে কোনো ফ্ল্যাট আছে কি না এসবি আমি তাদের জন্য বলবো মাত্র পঞ্চাশ লক্ষ টাকা দিয়ে মাত্র পঞ্চাশ লক্ষ টাকা দিয়ে মণিপুরি পাড়াতে একটা ছোটো ফ্ল্যাট নিয়ে এসেছি ভিওর্স প্রথমে ফ্ল্যাটটা দেখায় শেষে এটা গ্লান সব তথ্য বলে দেবো শুরুতে আমি যদি দেখাই আপনাদেরকে যে এটা একটা দরজা আপনারা দেখতে পাচ্ছেন যে দরজাটা এটা দুইটা এন্ট্রেন্স আছে আমি দেখাবো আপনাদেরকে প্রথমে যদি এদিক থেকে দেখাই দরজা দিয়ে ঢুকে আপনারা এখানে দুইটা বেডরুম আছে দুইটা বাথরুম আছে ছোট্ট একটা রুম আছে এটা ডাইনিং স্পেসের জন্য আমি প্রথমে এই রুমটাই দেখাই বড় রুম যে রুমটা এই রুমটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন বেশ বড় একটা রুম আছে এখানে এর দৈর্ঘ্য প্রস্থ প্রায় ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন চৌদ্দো চোদ্দো বাই ওয়ান টু থ্রি ফোর ফাইভ অর্থাৎ দশ চোদ্দো বাই এগারো হতে পারে এই বেশ বড় একটা রুম আছে এটাই হচ্ছে মেন বেডরুম হ্যাঁ এখানে আপনার দেখতে পাচ্ছেন বড় একটা রুম আছে এর সাথে একটা ওয়াশরুম আছে এদিক থেকে আপনার যদি দেখেন একটা ওয়াশরুমও আছে আপনার ওয়াশরুমটা দেখে ফেললেন এখানে পাঁচশো বর্গ ফুটের বুঝতেই পারছেন যে পাঁচশো বর্গ ফুটের মধ্যে ফ্ল্যাট অর্থাৎ এটা অবশ্যই একটা ছোটো ফ্ল্যাট ছোট ছোট ফ্ল্যাট বলতে ছোটো ফ্ল্যাট হলেও কিন্তু এই রুমটা অর্থাৎ এ মাস্টার বেডরুমটা বেশ বড় এটা হচ্ছে ডাইনিং স্পেস এই জায়গাটা হচ্ছে ডাইনিং স্পেস ডাইনিং স্পেসটা আপনারা দেখছেন এই ডাইনিং স্পেসের পাশে এদিকে আমরা যদি দেখাই এটা একটা কিচেন আছে আপনারা দেখেন আপনার কিচেনটা দেখছেন যেহেতু এটি ব্যবহৃত ফ্ল্যাট বেশ এখানে আপনারা বুঝতে পারছেন যেহেতু ব্যবহৃত ফ্ল্যাট তো এখানে কিন্তু একটা তিতাস গ্যাসের সংযোগ আছে তিতাস লাইনের আছে এবং পাশাপাশি এদিকে একটা ওয়াশরুমও আছে আপনি যদি একটু দেখেন আপনারা দেখছেন সেকেন্ড যে ওয়াশরুম সেই ওয়াশরুমটা আপনারা দেখে ফেললেন আপনারা আবার রান্নাঘরটা দেখছেন রান্নাঘরটা খুব বড় বলা যাবে না যেহেতু ছোট পাঁচশো স্কোয়ার ফিটের ফ্ল্যাট সে তুলনায় আসলে বড়ই আছে এটা হচ্ছে রান্নাঘরটা আপনারা দেখে নেন অর্থাৎ আপনারা দেখলেন ডাইনিং স্পেসটা দেখলেন মাস্টার বেডরুমটা দেখে ফেললেন দুইটা ওয়াশরুম দেখলেন এই দিক থেকে আরেকটা এন্ট্রেন্স আছে আমরা যদি একটু দেখাই এদিক থেকে আরেকটা রুম আছে এটা হচ্ছে আরেকটা বেডরুম এটা আরেকটা বেডরুম এখানে একটা খাট বসানোর জন্য স্পেস আছে আরেকটা ভালো এখানে একটা স্পেস আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটিভাবে এটা হচ্ছে সেকেন্ড যে বেডরুম সেটা অর্থাৎ দুইটা বেডরুম ডাইনিং স্পেস রান্নাঘর দুইটা ওয়াশরুম সব কিছু মিলে পাঁচশো স্কোয়ার ফিট এটি পড়েছে নিচ তালায় এবং সুবিধাটা হচ্ছে যে এখানে মানে মণিপুরি পাড়ায় সিকিউর জায়গা এখানে সবচেয়ে বেশি ভালো হচ্ছে ভাড়া বেশি পাওয়া যায় এখানে বর্তমানে ভাড়া আছে পঁচিশ হাজার টাকা আপনার শুনলে অবাক হয়ে যাবেন যে এই ছোট্ট একটা ফ্ল্যাটে ভাড়া আছে পঁচিশ হাজার টাকা যারা ইনভেস্ট করতে যাচ্ছেন মাত্র পঞ্চাশ লক্ষ টাকা দিয়ে ফ্ল্যাট কিনে এখানে পঁচিশ হাজার টাকা ভাড়া আপনার পেতে পারেন সো আমি মোটামুটি বলে রাখি যে এটা নিচতলায় ছয়তলা বিল্ডিংয়ের নিচতলায় প্রত্যেকটা ফ্লোরে একটা করে ইউনিট এইটা হচ্ছে নিচতলায় অর্থাৎ এখানে দুইটা দুইটা থাকার কারণে অর্থাৎ দুইটা ইউনিট দুইটা ইউনিটের জায়গায় এখানে অর্ধেকটা হচ্ছে পার্কিং স্পেস দেখা হয়েছে আর অর্ধেকটা হচ্ছে এই ইউনিটটা বানা বানানো হয়েছে এখানে দুইটা বেডরুম দুইটা বাথরুম আর এই এই স্পেসটা হচ্ছে ডাইনিং স্পেস সো আমি যদি আরেকটু দেখাই এইটা এই রুমের এসে মাস্টার বেডরুমটা এইটা দুইটা হলো দুইটা এন্ট্রেন্স আছে সব কিছু মিলে যেটা দেখছেন এটা প্যাকেজ প্রাইস এটা পড়বে পঞ্চাশ লক্ষ টাকা এটা যদি আরও জানতে চান বা আরও দেখতে চান তাহলে ফোন করেন জিরো ওয়ান সেভেন ডবল টু ওয়ান সিক্স নাইন ডবল টু নাইন অথবা জিরো ওয়ান সিক্স সেভেন ফাইভ নাইন এ নাম্বারে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে ফিজিক্যালি দেখানোর ব্যবস্থা করব। আমার বিশ্বাস যারা ছোট ফ্ল্যাট খুঁজছেন মণিপুরি পাড়াতে তাদের জন্য এটা একটা ভালো ফ্ল্যাট হতে পারে ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আবরাত